মাইনক্রাফটের লাস্ট এপিসোডে আমি আমার ওয়ালটাকে 10টি দিয়ে ব্লাস্ট করে দিয়েছিলাম, আর এই ঘটনায় আপনারা বেশিরভাগ মানুষই হয়তো হ্যাপি ছিলেন না। বাট একটা নতুন কিছু শুরু করতে হলে পুরাতন কিছুকে ফেলে দিতে হয়। সো আজকে আমরা শুরু করতে চলেছি মাইনক্রাফট হার্ডকোর 1.17 সিরিজ, যেখানে প্রত্যেকটা ভিডিও সত্যি বলতে অনেক ওপি হইতে চলেছে। প্রথমে আমরা একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে দিব, অ্যান্ড নাম দিব হার্ডকোর, অ্যান্ড এই নামটা এখন পারফেক্ট হবে। অ্যান্ড আমরা এখন শো কোঅর্ডিনেটসটা অন করে দেবো, অ্যান্ড সেখানে হার্ডকোর রিসোর্স প্যাক অ্যাড করে, অ্যান্ড উই আর নাও রেডি টু প্লে। হেই গাইস, মাই নেম ইজ ক্লাউন অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ মাইনক্রাফট হার্ডকোর এপিসোড, আই মিন সিরিজ। সো ফার্স্ট থিং, আমাদের প্লেনে স্পন করা হয়েছে, অ্যান্ড আমাদের ফার্স্ট থিং হবে হলো মেবি এই উডটা কাটবো, অ্যান্ড দেন আমরা স্টোন টুলস বানিয়ে ফেলবো। সো লেটস গেট দ্যাট ফার্স্ট। Finally, we have managed to get some stone tools, but I have no armor now, so amar armor er jonno iron mine korte jete hobe. But caving e jawar age I need some food, cause you know I am a hungry man. So let's go and kill some animals, baby. Who? Yeah. Who? 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 Now I think আমার কাছে enough food হয়ে গেছে, and let's get a furnace and let's cook this food. Ooh, I saw some iron. আমার একটাই iron লাগবে, কারণ আমি একটা shield বানাতে চাই, and এটা নিয়ে আমি চলে যাব। Oh, oh my god, please don't kill me. Follow করতেছে না। By the way, what happened to my voice today? Wait, রাত হয়ে যাইতেছে। তাড়াতাড়ি বেড বানাই, অ্যান্ড গুড নাইট। সো ফার্স্ট থিং ফার্স্ট, লেটস কুক দ্য র আয়রন অ্যান্ড লেটস মেক দিস শিল্ড। নাও আই এম সো ফ্যান্সি। ওয়াইল যতক্ষণ এই রান্নাগুলো হয় ততক্ষণ আমি কিছু উড তো কালেক্ট করে নিতে পারি। সো লেটস গেট সাম ফার্স্ট উড। সো আমাদের ফুড এতক্ষণ রেডি হয়ে যাওয়ার কথা, অ্যান্ড ইয়া এটা রেডি হয়ে গেছে। লেটস ব্রেক দ্য ফার্নেস অ্যান্ড লেটস গো টু মাইনিং বেবি। অ্যাকচুয়ালি আই ডোন্ট নো আপনারা মাইনিংটা কীভাবে এনজয় করবেন। আমি ওখানে কিছু আয়রন দেখতে পাচ্ছি, সো এটাকে একটা কুল মন্টেজ বানানো যাক। এনজয়। And finally I am getting out of the cave, baby. Oh my god, a beehive, and okhane kichu random guy fight korteche. I literally beehive ta ke dekhi nai, and what is his face, what the hell, a beehive er kono face nai, lol. Tate amar ki ami furnace boshai and shekhane iron diye, I now have to wait, man. অ্যান্ড স্ন্যাক ব্রেকের পর চলে আসলাম, অ্যান্ড ও মাই গড, আমার আয়রন হয়ে গেছে। লেটস গেট মাই চেস্ট প্লেট, মাই হেলমেট অ্যান্ড মাই লেগিংস। এখন এগুলোকে পরে নিই, অ্যান্ড আই অলসো নিড দ্য বুট ম্যান। এখন আমার শাহরুখ খানের মতো লাগতেছে না,
অ্যান্ড আমার আয়রনের টুলসগুলো চাইছো, আমি পুরাতন টুলসগুলো ফেলে দিই, গুড বাই, গুড বাই শর্ট, গুড বাই শাভেল, অ্যান্ড লেটস মেক দ্য নিউ টুল অ্যান্ড মাই পিকঅ্যাক্স, অ্যাক্স, শাভেল, শর্ট, দ্যাটস গ্রেট, অ্যান্ড আমার একটা বাকেটও লাগবে। সো নাও আই থিঙ্ক আই এম ওকে, আই এম ডান, আমার এখন এগুলো ভেঙে নেওয়া উচিত অ্যান্ড একটা নতুন জায়গা খোঁজা উচিত যেখানে আমি আমার পেজ সেট আপ করতে পারবো। উ আই স এ ডেজার্ট দেয়ার, আর ওইখানে একটা সাভানা বায়োমো আছে ওপরে পাহাড়ের ওপরে, সো আমি ওই দিকেই যাওয়ার ট্রাই করব। আমি সুগার ক্যান মিস করতেছি না, ঠিক আছে? সো রাস্তায় যাওয়ার পথে সুগার ক্যান পেলে অবশ্যই সেগুলো তুলে নিতে হবে অ্যান্ড বাকেটটা ভরে নেই। অ্যান্ড হো গ্লো স্কুইড, হ্যালো ম্যান, ও ও ইউ হ্যাভ এ গার্লফ্রেন্ড, ওকে বাই, ওদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দেওয়া উচিত। অ্যান্ড ডিজার্টের অনেক কাছে চলে আসছি, লিটারালি এই ডিজার্ট আমার কাছে অত বেশি বড় লাগতেছে না, এটা অনেক বেশি ছোটই হবে। অ্যান্ড হোয়াট জাঙ্গল বায়োম, হো মাই গড, এইটা জাঙ্গল বায়োম, আর এই সাইডে আছে আমাদের সাভানা, ডিজার্ট, প্লেন, অ্যান্ড অ্যাকচুয়ালি ওই সাইডে একটা সোয়াম্প বায়োম দেখছি। দিস ইজ দ্য হোলি বেস্ট সিড আই এভার হ্যাড, ও মাই গড, হু কুল, আই নেভার ফরগেট সুগার ক্যান বাই দ্য ওয়ে। আমি সব সুগার ক্যানগুলো কালেক্ট করব অ্যান্ড লেটস মুভ ফরওয়ার্ড। ও দেয়ার ইজ সাম পামকিনস, আমি পামকিনস কখনো মিস করব না, বিকজ দিস উইল বি দ্য পামকিন ওয়ার্ল্ড, সো লেটস কালেক্ট দেম। আমি চাইতেছি একটা ভিলেজ যেন আমি পাই, বাট ওয়েট, ইজ দ্যাট আ ভিলেজ, ওয়েট এ মিনিট, হো ক্রেজি, আমি মাত্রই ভিলেজের কথা বলতেছিলাম অ্যান্ড ভিলেজ, সো লেটস লুট দ্যাট। ও একটা চেস দেখতে পাইতেছি অ্যান্ড ফার্স্ট চেস অফ দিস ভিলেজ, ব্রা এটার মধ্যে কিছুই নাই। ওকে আমি স্যাপলিং দুইটা নিয়ে নিচ্ছি, এটা পরবর্তীতে কাজে লাগতেই পারে। এন্টারিং দ্য সেকেন্ড রুম অ্যান্ড ওকে একটা চেস্ট, কিছুই নাই, বাকেট উইল বি হ্যান্ডি, রাইট, বাকেট উইল বি হ্যান্ডি, ইয়া, লেটস ওপেন দ্য থার্ড রুম চেস্ট অ্যান্ড ও ও ফুড অ্যান্ড স্যাডেল, স্যাডেল, দ্যাটস এ গুড গুড চেস্ট, হ্যালো, হোয়াট আর ইউ ডুইং ইন দ্য মাই পামকিন ওয়ার্ল্ড, ওকে লেটস জাস্ট সে এটা আমার পামকিন ওয়ার্ল্ড, কোনো মেলন চলবে না ওখানে, ওকে পরবর্তীতে ফার্ম বানানোর জন্য দেখা যাবে পরবর্তী। অ্যান্ড হোয়াট ইজ দিস সেড, ডিসগাস্টিং, আই ডোন্ট ওয়ান্ট, সো এই ভিলেজ প্রেটি মাস লুট করা শেষ অ্যান্ড আমি হেইভেলসগুলো নিয়ে নিব, আই স দেম, হেইভেলসগুলো নিয়ে দিব, সো লেটস মেক দিস অ্যান্ড কালেক দ্য হেইভেলস, হো দেয়ার ইজ এ বাম্বু, আমি লিটারালি এটা পরবর্তীতে অনেক হ্যান্ডি হয়ে যাবে, সো হোয়াট দ্য হেল ব্রো, ওকে লেটস কালেক্ট ইট অ্যান্ড এখন আমার একটা জায়গা বের করতে হবে যেখানে আমি আমার বেস সেট আপ করতে পারবো, সো এগুলো কালেক্ট করে নিই অ্যান্ড রাত হয়ে যাইতেছে, সো আমার বেস সেট আপ করার জায়গা অবশ্যই জলদি তাড়াতাড়ি করতে হবে অ্যান্ড বৃষ্টিও নেমে গেছে, ওকে বেড বেড রেখে দিই অ্যান্ড গুড নাইট অ্যান্ড আই থিঙ্ক দিস প্লেস ইজ নট ব্যাড, ইয়া এই সাইডে পুরোটাই প্লেন অ্যান্ড আমার পেছনে তো জঙ্গল আছেই, সো আমি এইখানেই আমার বেস সেট আপ করবো। আপাতত কয়েকটা চেস্ট নিয়ে আমার ইনভেন্টরি তো ক্লিয়ার করা উচিত, সো তাড়াতাড়ি করে চেস্ট বানিয়ে নিই অ্যান্ড ইনভেন্টরি ক্লিয়ার করা শুরু করি।
ওকে, আমার কাছে এতটুকুই ছিল। অ্যান্ড নাও আমার এই ব্যাম্বু একটা ফার্ম বানানো দরকার, সো আমি এখানে এগুলো স্প্যাম করতে থাকবো। অ্যান্ড লিটারেলি এখানে একটা ব্যাম্বুর জঙ্গল বানাবো, যেটা পরবর্তীতে আমার কাছে লাগবে। সিরিয়াসলি স্ক্যাফোল্ডিংয়ে ব্যাম্বু অনেক বেশি হেল্পফুল। নাও আমরা আমাদের বেসটাকে সেট আপ করে ফেলছি, অ্যান্ড ভিডিও এখানে শেষ করতেছি। ও ওয়েট, নাও অ্যাকচুয়ালি আই ওয়ান্ট এ কেল্প এক্সপি ফার্ম টুডে। সো আমি এখন একটা যাবো কেল্প হান্টিংয়ে। আমি লিটারালি এই নদীটাকে ফলো করে যাব, অ্যান্ড দেন আমি কেল্প নিয়ে তারপর একটা কেল্প এক্সপি ফার্ম বানাবো। দিস ইজ জাস্ট আ স্টার্টিং, সো মেক শিওর টু লাইক দ্য ভিডিও ম্যান। সো ফার সো গুড, আমরা সামনে একটা স্প্রুস বায়োম দেখতে পাচ্ছি এবং আমরা এখানে জাঙ্গল বায়োম পার দিয়ে চলে আসছি। অ্যান্ড বাট ওশানের দেখা মোটেই পাইতেছি না, আমি জানি না ওশান কই আছে, বাট আমরা ওশান হান্ট করেই ছাড়বো আজকে। কেল্প এক্সপি ফার্ম আমার চাই চাই, সো লেটস গো এগেইন। অ্যান্ড ওশান তো আমার খোঁজাই লাগবে। লুক অ্যাট দিস গোট, 1.17 আরও একটা নতুন মব। লিটারালি গোট আমি ফার্স্ট টাইম দেখতেছি, অ্যান্ড দে জাস্ট লুক কিউট। আমার মনে হয় যে গোট শিপের ফুল ডিটেল ভার্সন, তাই না? ওকে, সো ট্র্যাক থেকে সরলে চলবে না, আমাদের ওশান খুঁজতে হবে। সো লেটস গো। নিয়ারলি 1000 ব্লক ট্রাভেল করে ফেলছে, অ্যান্ড ওশানের তো ও মাই গড, আরও একটা ভিলেজ। ও মাই গড, আর ভিলেজের ওই পাশে ওশানও দেখা যাচ্ছে। অ্যান্ড একটা র্যান্ডম, এটা কি আমার ওয়ার্ল্ডে কি হিরো ব্রাইন আছে নাকি ভাই? থাকতেও পারে। অ্যান্ড ওকে লেটস জাস্ট জাম্প, আমি লাভ দিয়ে মরে যাবো ভাই, তার সে ওয়াটার বাকেট করি। ওকে, অ্যান্ড এই ভিলেজ লুট করার আমার ইচ্ছা নাই। সামনে একটা ওশান আমি দেখছি, সেখান থেকে কেল্প দিব। ভিলেজ থেকে কি লুট করবো ভাই, আমি এমনি বড় লোক। আর কিছু নিব না, বাট পটেটো আমার কাজে লাগবো। অ্যান্ড আমরা ক্লোজ টু দ্য ওশান, অ্যান্ড ওইখানে আমি কিছু কেল্পও দেখতে পাচ্ছি। সো আমি জলদি জলদি কেল্প কালেক্ট করে নিব, অ্যান্ড দেন পরের কথা পরে, আগে কেল্পটা জলদি কালেক্ট করে নিই। আমি কিন্তু এখানে পটেটো বটে চুরি করতেছি না, ওকে। অ্যান্ড আমি কিন্তু বিলেদারের সামনেই নিতেছি, এটা ডাকাতেও না, বিলেদার আমাকে ইচ্ছা করে দিছে। ওকে, সো আমি এখন চলে যাবো আমার বেসে। মোটামুটি এক স্ট্যাকের বেশি আমার কাছে পটেটো চলে আসছে, কেল্পও নিয়ে নিছি যথেষ্ট। অ্যান্ড আমি বেসে চলে যাব, আর আমাদের ফার্ম সেখানে বানানো শুরু করব। সো লেটস গো টু বেস ফার্স্ট। ফাইনালি আমি আমার বেসে চলে আসছি। সো আমি আমার কেল্প আর আলুগুলো রেখে দিই, অ্যান্ড এগুলো পটেটো কিছু কোল, ওকে, অ্যান্ড বেড আমার কাছে থাক। সো এখন ফার্ম বানানোর জন্য আমার কাছে এনাফ রিসোর্স নাই, যেমন রেড স্টোন, বিভিন্ন ধরনের ব্লক, এগুলো নাই। সো আমার একটা স্ট্রিপ মাইনিংয়ের প্লেস বের করতে হবে। সো তার জন্য আমি প্রথমে কিছু ল্যাডার বানিয়ে, অ্যান্ড এই প্লেসটাতে আমি স্ট্রিপ মাইনিংয়ের একটা সুন্দর জায়গা করে ফেলি। লেটস গো এনজয় এ টাইম ল্যাপস। আর দুইটা চেস্ট, অ্যান্ড ওকে আমার
স্ট্রিপ মাইনিং এরিয়া ফুল, ওকে, যেখান থেকে আমি মাইনিং করতে যাব, কিন্তু তার আগে আমরা সুগার ক্যানগুলো প্লান্ট করব। অ্যান্ড বাইরে তো অন্ধকার, সো রাত হইতেছে, এখন আমার ঘুমায় পড়া উচিত, সো গুড নাইট। সো নদীর এপার দিয়ে আমরা সুগার ক্যানগুলো প্লান্ট করব, অ্যান্ড সবগুলো সুগার ক্যান আমরা প্লান্ট করে দেবো লিটারেলি। এটা আমাদের পরবর্তীতে ইন্টারনমেন্ট টেবিলের কাজে লাগবে। অ্যান্ড ডান, সো এখন আমরা রিল্যাক্সে মাইনিং যেতে পারি কিছুক্ষণের জন্য। এই প্লেস থেকে আমরা মাইনিং যাওয়া শুরু করব, অ্যান্ড লিটারেলি আমরা মাইন করতেই থাকব। অ্যান্ড আমি এটা অফ স্ট্রিম করতে চলেছি কারণ আমার ফোনে এত স্টোরেজ নাই, সো আমি ইন্টারেস্টিং কিছু পেলে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড দিস ইজ ডায়মন্ড, প্লিজ প্লিজ পাঁচটা হোস, প্লিজ অন্তত পাঁচটা, প্লিজ, এক দুই তিন চার, চার এটার পেছনে আর একটা থাকিস, প্লিজ, লল ভাই লাকি খারাপ, আর একটা দিলে কি হইতো, আমরা আরামসে একটা ডায়মন্ড পিক এক্স আর একটা এনচান্টমেন্ট টেবল বানিয়ে নিতে পারতাম। সো আমি আবার মাইন শুরু করব এখান দিয়ে, অ্যান্ড আবার পরে দেখাচ্ছি ইন্টারেস্টিং কিছু পেলে। অ্যান্ড আই থিঙ্ক আমরা সেই রেয়ার জিনিসটা পেয়ে গেছি যেটা 1.17 অ্যাড করা হয়েছে, লিটারালি অ্যামেথিস্ট ব্লক বলে বোধ হয় এগুলোকে। অ্যান্ড আমি সোজা উপরে চলে যাব, এখানে কী যেন পাওয়া যায়, অ্যাওয়েকেনিং শার্ট নামে সামথিং, ওইগুলো দিয়ে কিছু একটা বানান। ও মাই ভাই, এক্ষুনি আমার হার্ট করে জ্বালানি ছিল ভাই, আমি উঠছি অ্যান্ড সাথে সাথে একটা ক্রিপার ব্লাস্ট হয়েছে। বাই দ্য ওয়ে আমি এই অ্যামেথিস্ট শার্টগুলো কালেক্ট করে নিব, অ্যান্ড ওপরেও আছে, কী ব্যাপার, কিছু তো ড্রপই হইল না, দেখি, ওকে ওকে, চারটা অ্যামেথিস্ট শার্ট আমি অলরেডি পেয়ে গেছি। অ্যান্ড এখান থেকে কই, কিছু তো ড্রপ হচ্ছে না, ও আচ্ছা, আই মিন তার মানে বড়গুলো থেকে ড্রপ হবে, সো আমি এইগুলো কালেক্ট করে নিই অ্যান্ড দেন বের হই। অ্যান্ড উই আর ব্যাক ফ্রম দ্য মাইনিং, লিটারালি এক ঘন্টার মতো আমি মাইনিং করছি, অ্যান্ড লিটারালি আমার ইনভেন্টরি ফুললি ফুল হয়ে গেছে। এখন আমি যেটা করবো, আমার ইনভেন্টরি ক্লিয়ার করবো, অ্যান্ড দেন আমার কেল্প এক্সপি ফার্মের জন্য সব কিছু কালেক্ট করবো। সো এটা একটা কালেক্টিং টাইম, অ্যান্ড টাইমলেস ম্যান, ভাই রে ভাই, এক ভিডিওতে কয়টা টাইম ল্যাপস দিব। অ্যান্ড স্মোকার লাগবে দুইটা, অ্যান্ড ডান। ইয়া আমার এখন সব রিসোর্স অলরেডি পাওয়া শেষ, এখন আমার চাঙ্ক বর্ডার রিসোর্স প্যাক অন করতে হবে, অ্যান্ড দেন একটা চাঙ্ক আমাদের খুঁজতে হবে ফার্মটা বানানোর জন্য। এই চাঙ্কটা আমার সবচেয়ে বেশি পারফেক্ট লাগতেছে, আমাদের স্টোরেজের কাছেও আছে, সো আমি এই চাঙ্কটার চার সাইডে এখন কোবলস্টোন দিয়ে মার্ক করে নিব। অ্যান্ড নাও আমার এই চাঙ্কটা মার্কিং ডান, এখন আমরা ডিরেক্ট শুরু করতে পারি আমাদের কেল্প এক্সপি ফার্ম। ফার্স্ট থিং ফার্স্ট, আমরা একটা রেডস্টোন ক্লক বানিয়ে নিব, অ্যান্ড দেন পিস্টন, অ্যান্ড দেন আমরা পিস্টনকে রেডস্টোন দিয়ে কানেক্ট করে দিলাম, অ্যান্ড এরপর এখানে স্যান্ড ইউজ করব, দেন স্যান্ডটাকে চার সাইড দিয়ে ব্লক করে দিতে হবে, অ্যান্ড দেন পিস্টন, অ্যান্ড দেন স্ল্যাব, আমাদের ট্র্যাপ ডোর, অ্যান্ড বুম, আমাদের ফার্ম রেডি, লেটস সি। এখন দুটোতেই আমাদের ফুয়েল দিয়ে দিতে হবে, অ্যান্ড ফুয়েল ডান। আমার লিটারেলি এটা লিটারেল ওয়ার্ক করতেছে, জাস্ট লুক অ্যাট দিস, ও মাই গড, হুফ, আমরা ফাইনালি কেল্প এক্সপি ফার্ম বানাই ফেললাম। সো এখন ভিডিওটা শেষ করা যাক, ওয়েট নো, আমরা যে কাজটা রেগুলার করব সেটা তো করাই হয়নি, আমি বলছি আমাদের ওয়ার্ল্ডটা পাম্পকিন ওয়ার্ল্ড, বাট আমরা কোনো পাম্পকিন রিপ্লান্ট করিনি, সো লেটস
planted so fast. তো এইভাবে আমরা 50টা পামকিন অলরেডি প্ল্যান্ট করে দিছি অ্যান্ড প্রত্যেক এপিসোডে আমরা এভাবে 50টা করে পামকিন প্ল্যান্ট করব, ধীরে ধীরে এটা বাড়বে। সো এটা ক্ষেতটা আমাদের সার্ভার ওয়ার্ল্ড শেষ হওয়ার আগে কত বড় হয় তা জানার জন্য সাবস্ক্রাইব করে ফেলেন অ্যান্ড ইয়া প্লিজ সাবস্ক্রাইব।